প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি সবাইকে আমাদের স্টাডেমি ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে এসেছি শ্রীমন্ত শঙ্করদেব এর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমরা জানি আমাদের আসাম টেটে সিলেবাসের অন্তর্ভুক্ত শ্রীমন্ত শঙ্করদেব, তাই আজকে আমি শ্রীমন্ত শঙ্করদেব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আশা করি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমাদের ভিডিও দেখেন, সবাই উপকৃত হবেন এবং সবাই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। তাই আজকের ক্লাস শুরু করি। শঙ্করদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নোয়াগাঁও জেলার আলী পুখুরী নামক স্থানে। শঙ্করদেবকে লালন পালন করেছিলেন কে? মাতামহী খেরসুতি শঙ্করদেবকে লালন পালন করেছিলেন। শঙ্করদেবের বিদ্যাচর্চা কোথায় শুরু হয়েছিল? শ্রীমন্ত শঙ্করদেবের বিদ্যাচর্চা কোথায় শুরু হয়েছিল? মহেন্দ্র কন্দলির পাঠশালায়। কোথায় ছিল? মহেন্দ্র কন্দলির পাঠশালায়। শঙ্করদেবকে কে দেব উপাধিতে ভূষিত করেছিলেন? গুরু মহেন্দ্র কন্দলি। শঙ্করদেব প্রবর্তিত ধর্ম মতের নাম কি? শঙ্করদেব প্রবর্তিত ধর্ম মতের নাম কি? নব বৈষ্ণব ধর্ম বা একশরণ ধর্ম? শঙ্করদেব কত বছর বেঁচে ছিলেন? শঙ্করদেব কত বছর বেঁচে ছিলেন? একশো উনিশ বছর। শঙ্করদেব কয়বার বিবাহ করেছিলেন? দুইবার। শঙ্করদেবের মাতার নাম কি ছিল? সত্যসন্ধা। কীর্তনঘোষা গ্রন্থটির রচয়িতা কে? শ্রীমন্ত শঙ্করদেব। শঙ্করদেবের নাটকগুলো কি নামে পরিচিত? অঙ্কিয়া নাটক। বর্গীত কে রচনা করেন? শঙ্করদেব
শঙ্করদেবের প্রধান শিষ্যের নাম কি? শঙ্করদেবের প্রধান শিষ্যের নাম কি? মাধবদেব। হরিশ্চন্দ্র উপাখ্যানটির রচয়িতাকে শঙ্করদেব। অসমীয়া সমাজে নবজাগরণ বা রুনেসাঁসের পথ প্রদর্শককে শ্রীমন্ত শঙ্করদেব। শঙ্করদেবের রচনারাজি কোন ভাষায় রচয়িত? শঙ্করদেবের রচনারাজি কোন ভাষায় রচয়িত? বজ্রবুলি বা মিশ্র ভাষা? শ্রীমন্ত শঙ্করদেবকে বাংলাদেশের কোন মহাপুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে? শ্রী চৈতন্য দেবের সঙ্গে। শঙ্করদেব কোন রচনা অসমীয়া সংস্কৃতিতে ধর্ম সঙ্গীত বলে বিবেচিত হয়ে আছে? বরগীত। শঙ্করদেব রচয়িত বরগীতের সংখ্যা কতটি? চৌত্রিশটি। শিরোমণি ভূঁইয়া দায়িত্ব লাভ করে শঙ্করদেব কি উপাধি অর্জন করেছিলেন? শিরোমণি ভূঁইয়ার দায়িত্ব লাভ করে শঙ্করদেব কি উপাধি অর্জন করেছিলেন? ডেকা উপাধি। শঙ্করদেবের প্রথম সাহিত্য প্রতিভা কোনটি? করতাল। কোন দুজন বৈষ্ণব পণ্ডিতের সঙ্গে শঙ্করদেবের সাক্ষাৎ ঘটেছিল? রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর সঙ্গে। শঙ্করদেব রচিত প্রথম গ্রন্থ কোনটি? হরিশ্চন্দ্র উপাখ্যান। শ্রীমন্ত শঙ্করদেবের প্রথম সন্তানের নাম কি? মনু। শঙ্করদেবের প্রথম স্ত্রীর নাম কি? সূর্যবতী। শঙ্করদেবের দ্বিতীয় স্ত্রীর নাম কি? কালিন্দ্রী। শঙ্করদেবে কি কি অনুবাদ করেছিলেন? ভাগবতের কয়েকটি বন্দ এবং রামায়ণের উত্তরাখণ্ড। শঙ্করদেবের ছেলে ও মেয়ে কতজন? প্রথম স্ত্রীর এক কন্যা এবং দ্বিতীয় স্ত্রীর তিন পুত্র ও এক কন্যা। শঙ্করদেব হরিমন্দির কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? শঙ্করদেব হরিমন্দির কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? বরদুয়া গ্রামে। তাই আজকে আমরা শঙ্করদেবের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে পারলাম। আশা করি সবাই ভিডিওটি দেখলে উপকৃত হব। করি আজকের এই ক্লাসটি থেকে সবাই অনেক উপকৃত হবেন, সবার অনেক লাভ হবে। আশা করি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।